বহুল প্রচলিত অ্যান্টিসেপটিক ক্রিমের বিজ্ঞাপনের জনপ্রিয় ট্যাগলাইন ছিল বঙ্গজীবনের অঙ্গ। 2020 মার্চ থেকে কার্যত দৈনন্দিন জীবনের অঙ্গই হয়ে দাঁড়িয়েছে করোনা। করোনা যেন বহুরূপী ভাইরাস, আলফা, বিটা, গামা, ডেল্টা, ডেল্টা প্লাস থেকে ওমিক্রন, চরিত্র বদলে করোনার একের পর এক ভেরিয়েন্ট সামনে আসছে। এর মধ্যে দ্রুততম এবং সর্বাধিক সংক্রামক হিসেবে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে ওমিক্রন, যে কারণে চিকিৎসা জগতে ওমিক্রন পরিচিতি পেয়েছে ভেরিয়েন্ট অফ কনসার্ন বলে। ওমিক্রন যে ছেলে খেলার বস্তু নয় তা বলে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ আফ্রিকা ছাড়িয়ে ওমিক্রন ইতিমধ্যেই বিশ্বের যে কটি দেশে ছড়িয়েছে তার মধ্যে অন্যতম ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ভারতে বৃহস্পতিবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা 2630। গত 24 ঘন্টায় 495 জন ওমিক্রনের কবলে পড়েছেন। মহারাষ্ট্রে সর্বাধিক ওমিক্রন আক্রান্ত 797 জন, দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 465। বাংলায় এখনও অব্দি 20 জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। ওমিক্রন চিহ্নিত করতে জরুরি জিনোম সিকোয়েন্সিং পরীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন আরটিপিসিআর এর মাধ্যমে কোনো ব্যক্তি কোভিড পজিটিভ কিনা তা জানা যায়, কিন্তু তিনি কোভিডের কোন বিশেষ ভেরিয়েন্টে আক্রান্ত তার হদিশ জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে জানা সম্ভব। পূর্ব ভারতে একমাত্র জিনোম সিকোয়েন্সিং ল্যাব আছে নদিয়ার কল্যাণীতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স। দেশের মধ্যে সবচেয়ে আধুনিক এবং সর্বাধিক জিনোম সিকোয়েন্সিং করার পরিকাঠামো আছে এই প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানে কিভাবে চলে যাবতীয় কর্মকাণ্ড, জিনোম সিকোয়েন্সিং করতে কত সময় লাগে, কেন এই পরীক্ষা করা জরুরি, যাবতীয় তথ্যের সন্ধানে কল্যাণী ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সের অন্তরে পৌঁছেছিল এবিপি আনন্দ। সারা রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে, আক্রান্তের সংখ্যা কলকাতাতেও বাড়ছে, এবং এর জন্য অন্যতম কারণ বিশেষজ্ঞদের মতে ওমিক্রন। আর সেই ওমিক্রন চিহ্নিত করার কাজ কোথায় হচ্ছে? পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতে যেখানে হচ্ছে সেই জায়গার নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স, কল্যাণী। কল্যাণী ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে জিনোম সিকোয়েন্সিং এর জন্য আসা যাবতীয় নমুনা মূলত দুভাবে পাঠানো হয়। প্রথম, আক্রান্তের লালারসের নমুনা সরাসরি পৌঁছায়, নয়তো কোভিড আক্রান্তের লালারস থেকে আরএনএ সংগ্রহ করে তার নমুনা পাঠানো হয় এখানে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে নমুনা পৌঁছানোর পরে তা পাঠিয়ে দেওয়া হয় বিশেষ বায়োসেফটি ল্যাবে। এই ল্যাব এমন ভাবে তৈরি যাতে কোনোভাবেই সংক্রমণ না ছড়াতে পারে। করোনা ভাইরাসের হোল জিনোম সিকোয়েন্সিং যে সমস্ত ল্যাবে হয় সেই ল্যাবগুলোর একাংশে রয়েছি আমরা। এই নির্দিষ্ট ল্যাবে কি করা হয়? এখানে করোনা ভাইরাসের যে আরএনএ আনা হয় এখানে, সেই আরএনএ কে এই বিশেষ বিশেষ মেশিনগুলো ব্যবহার করে, যন্ত্রপাতি ব্যবহার করে সেগুলোকে টুকরো টুকরো করে ভেঙে ফেলা হয়। বায়োসেফটি ল্যাবে নমুনার প্রক্রিয়াকরণের বিষয়টি বেশ জটিল। যদি কারো লালারসের নমুনা সরাসরি আসে সেক্ষেত্রে প্রথমেই নমুনার সঙ্গে বেঁচে থাকা ভাইরাসকে নির্মূল করা হয়, এরপর তা থেকে সংগ্রহ করা হয় আরএনএ। আরএনএ কে আলাদা করার পরে তা পরীক্ষার জন্য ল্যাবের অন্য অংশে পাঠানো হয়। জিনোম সিকোয়েন্সিং এর জন্য সরাসরি আরএনএ নমুনা পাঠানো হয় এই ল্যাবে, সেক্ষেত্রে আরএনএ নমুনা চলে যায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স এর তিনতলায় একটি বিশেষ চেম্বারে। -20°C সংরক্ষিত রাখা হয় আরএনএ নমুনা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরএনএ নমুনা আসে, এবং এই আরএনএ নমুনা এখানে এসছে বিভিন্ন জায়গা থেকে, রাজ্য এবং রাজ্যের বাইরে থেকে। সেই নমুনা তারা সংগ্রহ করছেন, এখানে রিসিভ করছেন, রিসিভ করে বিশেষ ফ্রিজারে রাখছেন। এই বিশেষ তাপমাত্রার ফ্রিজারে এখানে -80°C এই আরএনএ এক্সট্র্যাক্টগুলো রাখা হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্সের যে সিকোয়েন্সিং ক্যাপাবিলিটি সেটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বেশি। আমরা যেটা বলা হয় নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এর এই সমস্ত টেকনোলজি এবং নতুন নতুন টেকনোলজি এবং প্ল্যাটফর্ম ইউজ করে আমরা নানান রকম জিনোম, শুধু ভাইরাস নয়, ভাইরাস, ব্যাকটেরিয়া, হিউম্যান জিনোমস,
অন্যান্য জিনোমস অনেক রকম জিনোম সিকোয়েন্স করি এবং খুব বেশি সংখ্যায় করি। এই আমাদের যে ইনস্টিটিউট, এই ন্যাশনাল জিনোমিক্স কোরের থ্রু দিয়ে সারা ভারতবর্ষে আমরা সবাইকে, সমস্ত গবেষকদের, সে ইন্ডাস্ট্রিতে হোক কি একাডেমিয়াতে হোক, আমরা এই এই জিনোমিক্সের ডেটা জেনারেশন আর অ্যানালিসিসের আমরা সাহায্য করি। যে কোনো অর্গানিজমের একটা জিনোম বুঝলে তার সম্বন্ধে অনেক কিছু, মানে বেশিরভাগটাই জেনে যাওয়া যায় এবং তার আইডেন্টিটিটাও বোঝা যায়। তো সেই জন্যে হোল জিনোম সিকোয়েন্সিং করা হয় এবং এই সিকোয়েন্সগুলো বুঝতে আমরা এই নানান ধরনের মেথড ইউজ করি। জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো নমুনা কোথায় সংরক্ষণ করা হয় দেখলেন, এবার যাব সিকোয়েন্সিং ল্যাবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্স এর তিনতলায় বিপুল কর্মযজ্ঞ চলে, এখানেই আছে সিকোয়েন্সিং ল্যাব। যে নমুনা পরীক্ষার জন্য আনা হলো তাতে কি প্রজাতির করোনা ভাইরাসের উপস্থিতি তা চিহ্নিত করা হয় জিনোম সিকোয়েন্সিং এর প্রথম ধাপে। 2020 সালে প্রথমবার পরীক্ষামূলকভাবে করোনার জিনোম সিকোয়েন্সিং হয় এখানে। চীনের উহানের পর করোনার প্রথম প্রজাতি ধরা পড়ে কল্যাণীর এই ল্যাবেই। SARS-CoV-2 2020 থেকে আমরা এর উপরে কাজ, গবেষণা শুরু করি। এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল 2009 সালে। তখন কিন্তু এই পার্সোনালাইজড মেডিসিনের কনসেপ্টটা ছিল না। সেই কনসেপ্টটা ওনারা তখন ভেবেছেন এবং এখন দেখা যাচ্ছে যে জেনোমিক্সের কি গুরুত্ব পাবলিক হেলথে সেটা আমরা এখন বুঝতে পারছি। সিকোয়েন্সিং বিষয়টি ঠিক কি, একটু সহজ করে বললে ভাইরাসের নমুনার জিনগত ডিকোডিং করে তার প্রজাতি চিহ্নিতকরণ করাটাই সিকোয়েন্সিং প্রক্রিয়া। সেই প্রক্রিয়াই সম্পন্ন হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্সের এই ল্যাবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্সে কোভিড ভাইরাস আক্রান্তদের লালা রসের নমুনা সরাসরি বহু হাসপাতাল, সরকারি এবং বেসরকারি, তারা পাঠিয়ে থাকেন। সেটা যখন আসে সরাসরি এই ল্যাবের এই কেন্দ্রে সেটা আসে। এখানে কি করা হয়, সেই যে লালা রসের নমুনা সেটাকে প্রক্রিয়াকরণ করা হয় এবং সেই প্রক্রিয়াকরণ করে সেখান থেকে সেই ভাইরাসের আরএনএ বের করে আনা হয়, এক্সট্রাক্ট করা হয়। তবে তার আগে অবশ্যই ভাইরাসটাকে মেরে ফেলা হয়। মৃত ভাইরাস থেকে আরএনএ এক্সট্রাক্ট করে সেটা পরবর্তী ধাপে সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয় অন্যান্য ল্যাবে। আরএনএকে ভেঙে আমরা যে রোবট ইউজ করে আমরা যে সিকোয়েন্সিং লাইব্রেরি তৈরি করলাম, এইবার আমরা এসেছি সেটাকে সিকোয়েন্স করার জন্য। কিন্তু সিকোয়েন্স করার আগে আমাদের বুঝতে হবে যে আমাদের যে কাজটা করেছি আমরা সেটা সঠিক আছে কি না, সেইটা বোঝার জন্যে, সেই আরএনএ টুকরোগুলোকে বোঝার জন্যে আমরা এই যন্ত্রটা ইউজ করি। এটাকে বলে টেপ স্টেশন। এটা একটা মাইক্রোফ্লুইডিক ডিভাইস যার মধ্যে কিছু মলিকিউল অফ দ্য ওই ফ্র্যাগমেন্টসের কিছু কিছু মলিকিউল আমরা দিই এবং খুব অল্প সংখ্যক দিয়ে সেটা একটা নানান পদ্ধতির মধ্যে দিয়ে যায়, দিয়ে এরকম একটা আমরা ডেটা জেনারেট করি। সেখান থেকে আমরা বুঝতে পারি যে এই এই যে শেপটা, এইটা হচ্ছে ওই ওই যে টুকরোগুলো তৈরি করেছি তার সাইজ, এখান থেকে বোঝা যায় এবং বোঝা যায় যে এটা কতটা পিওর এবং এটা থেকে ভালো সিকোয়েন্স ডেটা জেনারেট করা যাবে কি না। পূর্ব ভারতের একমাত্র জিনোম সিকোয়েন্সিং ল্যাবে বিজ্ঞানীদের সহায়তা করে এই রোবট। কোভিড আক্রান্তের লালারসের নমুনা থেকে সংগৃহীত আরএনএগুলিকে পর্যায়ক্রমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কেটে আলাদা আলাদা করতে সাহায্য করে সে। এটা একটা রোবট। এটা আপনারা শুনেছেন যে SARS-CoV-2 আরএনএ সিকোয়েন্সিং হওয়ার জন্য NIBMT-তে স্যাম্পল আসে। স্যাম্পল আসার পর আমরা এখানে প্রসেস করি সিকোয়েন্সিংয়ের জন্য। এই রোবটের মাধ্যমে অনেক স্যাম্পল একসাথে করা যায়। আমরা মনে করুন 8 জনের কাজ এই রোবট একদিনে করে দিতে পারে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আরএনএ থেকে সংগৃহীত নমুনা পাঠানো হয় সিকোয়েন্সিংয়ের দ্বিতীয় ধাপে। করোনা ভাইরাসের হোল জিনোম সিকোয়েন্সিং, যে শব্দ নিয়মিত সকলে শুনে আসছেন, সেই জিনোম সিকোয়েন্সিং যে ল্যাবে হয় সেই ল্যাবের অংশে রয়েছি আমরা এবং আমরা সামনে দেখতে পাচ্ছি সেই জিনোম সিকোয়েন্সিংয়ের কাজ করা হচ্ছে। প্রত্যেকটা আরএনএর যে ভিত আছে, 4টে ভিত, ATGC, সেই ভিতগুলো বা টুকরোগুলো বা আধারগুলো, সেইগুলো কীভাবে সাজানো আছে, সেই সাজানোর প্যাটার্ন দেখেই সিদ্ধান্ত নেওয়া হয় সেই যে ভাইরাসের প্রজাতি কোনটা। তথ্য সংগ্রহ করে কোথায় যাবে সেগুলো, সেইগুলো এর পরের ধাপে ল্যাবের অন্য একটি ধাপে যাবে, সেখানে গিয়ে সেটাকে ফের মূল্যায়ন করা হবে এবং সেই মূল্যায়নের পরেই চিহ্নিত করা যাবে যে আদৌ এই নমুনা ওমিক্রন ভাইরাসের, না ডেল্টা প্রজাতির, না কোভিডের অন্য কোনো প্রজাতির। যার নমুনা পরীক্ষা হচ্ছে তার শরীরে জিনগত কিছুর পরিবর্তন ঘটলে তা ধরা পড়ে এই যন্ত্রে।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্সের সিকোয়েন্সিং ল্যাবরেটরির একদম হার্টে পৌঁছে গেছি আমরা। এই ল্যাবরেটরি ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী সিকোয়েন্সিং ল্যাবরেটরি এবং পৃথিবীর অন্যতম শক্তিশালী সিকোয়েন্সিং ল্যাবরেটরি বলে গণ্য করা হয়। এই ল্যাবরেটরিতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে যন্ত্র আমরা ব্যবহার করছি সিকোয়েন্সিংয়ের জন্য, এই সবের দ্বারা আমরা প্রতি সপ্তাহে কয়েক হাজার ভাইরাসের জিনোম সিকোয়েন্স বার করি আমরা, তার ওমিক্রন কিনা বা অন্য কোনো প্রজাতি কিনা সেইটা বোঝার জন্যে। এইখানে দেখছেন যে এই এই হচ্ছে আমাদের যে যে সিকোয়েন্সিং হয়, সেই সিকোয়েন্সিংয়ের কেমিক্যাল রিয়াকশনগুলো এই ধরনের ডিভাইসের মধ্যে হয়। এগুলো খুব ছোট্ট জিনিস এবং এর মধ্যে আমাদের যে আরএনএগুলোকে জেনারেট করা আছে সেই তার থেকে যে জানানো আছে সেগুলোকে এর মধ্যে ফেলা হয় এবং সেটা এই সিকোয়েন্সিং ইনস্ট্রুমেন্টের মধ্যে সিকোয়েন্সিং করা হয়। এই সিকোয়েন্সিং ইনস্ট্রুমেন্ট পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সিকোয়েন্সিং প্ল্যাটফর্ম এই মুহূর্তে। জিনোম সিকোয়েন্সিং এর পরবর্তী ধাপে যাবতীয় তথ্য পৌঁছে যায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্স এর ডেটা সেন্টারের সুপার কম্পিউটারে। তিন তলার একই ফ্লোরে আছে ডেটা সেন্টারের সুপার কম্পিউটারের রুম। এই মুহূর্তে আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্স এর ডেটা সেন্টারের সুপার কম্পিউটার রুমে রয়েছি। এখানে যে সুপার কম্পিউটার গুলো রয়েছে সেগুলোর মূল কাজ কি? মূল কাজ হচ্ছে সিকোয়েন্সিং ল্যাবে যে তথ্য মূল্যায়ন করে চিত্র আকারে ছবির আকারে সেটা পাঠানো হচ্ছে এই সুপার কম্পিউটার, সেইগুলো প্রসেস করে সেগুলোকে বিভিন্ন তথ্যের আকারে পরিবর্তন করে এবং সেটা মূল্যায়নও করে, এবং মূল্যায়ন করার পর সেইগুলোকে আবার অ্যাক্সেস করা হয়। গবেষকরা বিজ্ঞানীরা অ্যাক্সেস করে সেগুলো থেকেই তারা চূড়ান্ত রিপোর্ট তৈরি করেন। সিকোয়েন্সিং ল্যাব থেকে যখন সিকোয়েন্সিং রিঅ্যাকশনটা শেষ হয়ে যায়, তারপরে সেই সিকোয়েন্সিং ডেটাটা একটা ছবির মাধ্যমে আমাদের ডেটা সেন্টারের সার্ভারের মধ্যে চলে আসে। এটা হলো আমাদের ডেটা সেন্টার, এবং এই ডেটা সেন্টারের মধ্যে NIBMG-তে সব থেকে বড় একটা সুপার কম্পিউটার আছে। আপনারা ভেতরে আসুন। সো সুপার কম্পিউটারের মধ্যে তিনটে পার্ট আছে। একটা পার্ট হলো এই যে জিনিসটা দেখছেন আপনারা, এর মধ্যে এসে প্রথমে ডেটাটা এসে স্টোর হয়। এটা বেসিক্যালি একটা হার্ড ড্রাইভের মতো একটা জিনিস যার মধ্যে ডেটাটা স্টোর হয়, এবং তারপরে সেই ডেটাটা আমরা এখানে এই কালো যে মেশিনগুলো দেখছেন এগুলো হচ্ছে সার্ভার। এগুলো খুব উচ্চ ক্ষমতাসম্পন্ন সার্ভার যার মধ্যে দিয়ে আমরা অনেক ডেটা একসাথে অ্যানালিসিস করতে পারি। আমরা এই মুহূর্তে NIBMG-তে আমরা ডেটাবেস বানিয়েছি, সেখানে প্রায় 90,000 সিকোয়েন্স এখানে আছে, এবং সেই সিকোয়েন্সের অ্যানালিসিস আমরা একসাথে প্রতিদিন করি এবং আমরা দেখার চেষ্টা করি তার মধ্যে যে এক্সিস্টিং কী কী ভাইরাসের প্রজাতি রয়েছে এবং সেই প্রজাতিগুলির মধ্যে কতগুলি ডেল্টা, কতগুলি ওমিক্রন, এবং ইভেন ডেল্টার মধ্যে নতুন কী মিউটেশন তৈরি হচ্ছে, ওমিক্রনের মধ্যে নতুন কী মিউটেশন তৈরি হচ্ছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি। ডেটা সেন্টারের সুপার কম্পিউটার রুমে সুপার কম্পিউটার যে তথ্যগুলো মূল্যায়ন করছে, মূল্যায়ন করে সেগুলোকে ফের রিপোর্ট আকারে বানানোর জন্যে যে সেন্টারে অ্যাক্সেস করা হয় সেই ডেটা সেন্টারের প্রসেসিং ইউনিটে রয়েছি আমরা। এখানে প্রত্যেকটা কম্পিউটারে তথ্য প্রযুক্তিবিদরা বসে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি সামনের যে কম্পিউটার সেখানে এই সিকোয়েন্সের যে রিপোর্ট সেই রিপোর্টটা টানা ডিসপ্লে হচ্ছে। প্রথম ধাপে নমুনা সংরক্ষণ, দ্বিতীয় ধাপে বিশেষ পদ্ধতির সাহায্যে আরএনএ থেকে তথ্য সংগ্রহ এবং তারপর বিশ্লেষণ ও মূল্যায়ন পর্যায়ে। এই ডেটা সেন্টারের প্রসেসিং ইউনিটে সেই কাজটি সম্পন্ন হয়। ডেটা সেন্টারের সুপার কম্পিউটারে আমরা ওই ATCC-র যে ছবিটা ওখানে ক্যাপচার করলাম সেই ছবিটা, তারপরে আমরা এই ওইখানে আপনারা দেখেছেন কোনো ডেস্কটপ বা ল্যাপটপ নেই, আমরা অ্যাকচুয়ালি এই কম্পিউটেশনাল ল্যাব থেকে ওই ডেটা সেন্টারের সুপার কম্পিউটারগুলোকে আমরা যোগাযোগ করি, অ্যাক্সেস করি, এবং সেখানে আমাদের চারটে স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে এই ছবির থেকে আমরা প্রথম স্টেপে আমরা ওই সিকোয়েন্সগুলোকে জেনারেট করি। এইখান থেকেই আমরা কম্পিউটার প্রোগ্রামিং করে, এখানে যারা বসে আছে তারা সবাই কম্পিউটার প্রোগ্রামার এবং ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, তো তারা এই ডেটাটাকে অ্যানালিসিস করে প্রথমে সিকোয়েন্সটাকে, আমরা যেটাকে বলি জিনোম সিকোয়েন্স, সেটাকে জেনারেট করে। সো সিকোয়েন্স ডেটাটা দেখতে এখানে আপনারা দেখতে পাবেন
এই এটিজিসি আমরা যেটাকে আমরা বলি এটিজিসি, এই এটিজিসির বিন্যাসটা ওহান থেকে যে ভাইরাসটা প্রথম আমরা আইডেন্টিফাই করেছিলাম সেই সিকোয়েন্সের থেকে এই সিকোয়েন্সে নতুন কি চেঞ্জেস আছে। এখানে যদি আপনারা দেখেন এই দেখুন জি 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 জি, কিন্তু জির থেকে এখানে সি হয়েছে। এখানে আমি বলবো একটু জুম করতে, সি হয়েছে, তার মানে এই পার্টিকুলার ভাইরাস সিকোয়েন্সে মধ্যে একটা নতুন মিউটেশন হয়েছে। কল্যাণী ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স সূত্রে জানা গেছে এই মুহূর্তে সপ্তাহে গড়ে 1500 নমুনার জিনোম সিকোয়েন্সিং এর কাজ হচ্ছে এখানে। এক একটি জিনোম সিকোয়েন্সিং এর জন্য সময় লাগে 72 ঘন্টা। তবে শুধু অমিক্রনই চিহ্নিত হচ্ছে এমনটা নয়, পূর্ব ভারতে একমাত্র জিনোম সিকোয়েন্সিং ল্যাবে করোনার নতুন কোন প্রজাতির উৎপত্তি হলো কিনা সেই বিষয়টির দিকেও খেয়াল রাখেন এখানকার বিজ্ঞানীরা। একটা জিনিস হচ্ছে ভাইরাসের চরিত্র যেমন বদলাতে থাকে, আমাদের হিউম্যান বিইং এরও আমরা যেটাকে বলি জেনেটিক ডিটারমিনেন্ট বা তাদের ইমিউন পাওয়ার বা ইমিউনিটিটা ভ্যারি করে। তো একই ভেরিয়েন্ট যেটা মহারাষ্ট্রেতে খুব ইম্প্যাক্ট হলো, একই ইম্প্যাক্ট হয়তো অন্য আরেকটা স্টেটে নাও হতে পারে, আবার তার চেয়ে বেশিও হতে পারে। এক ডেল্টায় রক্ষী ছিল না, এখন দোসর হয়েছে ওমিক্রন। গোটা বিশ্বের সঙ্গে ভারতেও কাঁপুনি ধরিয়েছে করোনা। হঠাৎ করে দেশে কয়েক গুণ বেড়ে গিয়েছে দৈনিক সংক্রমণ, একই সঙ্গে উদ্বেগজনক গতিতে বাড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তদের সংখ্যাও, যাকে ইতিমধ্যেই ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাতেও যেন করোনা সুনামি, এক লাফে একদিনে আক্রান্ত 15,000-এরও বেশি। বুধবার একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন 14,022 জন, বৃহস্পতিবার একদিনে করোনা আক্রান্ত হলেন 15,421। বাংলায় করোনায় মৃত্যুর সংখ্যাও বাড়ল, বুধবার করোনায় মৃত্যু হয়েছিল 17 জনের, বৃহস্পতিবার হলো 19 জনের। বাংলায় করোনা সংক্রমণের হারও বেড়ে হলো 24.71। কলকাতাতেও করোনা ঝড় অব্যাহত, বুধবার কলকাতায় করোনা আক্রান্ত হয়েছিলেন 6,170 জন, বৃহস্পতিবার মাত্র একদিনে করোনা আক্রান্ত হলেন 6,569 জন। বিশেষজ্ঞরা বারবার বলছেন এখনই সতর্ক না হলে ভবিষ্যতে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের চিফ সায়েন্টিস্ট সৌম্যা স্বামীনাথন ওমিক্রন নিয়ে সতর্ক করে টুইট করেছেন। তিনি লিখেছেন, ওমিক্রন সাধারণ কোনো সর্দি কাশি নয়, এর জেরে স্বাস্থ্য পরিকাঠামোর ওপর ব্যাপক প্রভাব পড়তে পারে। ওমিক্রনের সংক্রমণ হঠাৎ করে বিপুল হারে বাড়তে পারে, তাই একে সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত পরীক্ষা, পরামর্শ এবং নজরদারির ব্যবস্থা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। হুয়ের তরফে যখন বারবার ওমিক্রন নিয়ে সতর্ক করা হচ্ছে, তখন দেশের পাশাপাশি এরাজ্যে এখনও অনেক জায়গায় দেখা যাচ্ছে মাস্ক পরা বা সামাজিক দূরত্ববিধি বজায় রাখার ক্ষেত্রে এখনও সচেতন নয় সাধারণ মানুষদের একাংশ। বড়দিনে পার্ক স্ট্রিট চত্বরের এই ভিড়ের ছবি দেখে তো আতঙ্কিত হয়ে পড়েছিলেন বিশেষজ্ঞরা। আর এসবের সুযোগ নিয়েই কি রাজ্য কি দেশ, ভারতে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা পরিস্থিতি। বৃহস্পতিবার দেশে একদিনে প্রায় 57% বেড়েছে দৈনিক সংক্রমণ, দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাফে পৌঁছে গিয়েছে 1,00,000-এর দোরগোড়ায়, অ্যাক্টিভ কেস বাড়ল 70,000-এরও বেশি। গত 24 ঘন্টায় দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও প্রায় 500 ছুঁই। বিশেষজ্ঞদের আশঙ্কা দেশে ডেল্টার থেকেও দ্রুত গতিতে সংক্রমণ ছড়াতে পারে ওমিক্রন, সেক্ষেত্রে আরও বাড়তে পারে সংক্রমণের গতি। এই পরিস্থিতিতে চলতি মাসের শেষে কিংবা ফেব্রুয়ারি মাসের শুরুতে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা করোনার দ্বিতীয় ঢেউয়ের জায়গায় পৌঁছে যেতে পারে কিনা সেই আশঙ্কাও তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল প্রধানও ওমিক্রন নিয়ে সতর্ক করে টুইট করে বলেছেন, ওমিক্রন নিয়ে অতি সরলীকৃত বক্তব্য বিপজ্জনক, ডেল্টার তুলনায় ওমিক্রনে হাসপাতালে ভর্তির ঝুঁকি কম, এটা ভেবে ওমিক্রনকে হালকাভাবে নেওয়া বিপজ্জনক। বিশ্বজুড়ে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা আশ্চর্যজনকভাবে বাড়ছে, ঝুঁকি কম হওয়া সত্ত্বেও এবার হাসপাতালে রোগীর ভিড় বাড়বে, সাবধান থাকুন। ওমিক্রন নিয়ে সতর্কতার সুর চিকিৎসকদের গলাতেও। ওমিক্রন সম্বন্ধে যা জানি সেটা 42 দিন পুরনো তথ্য, এখনই এটা বলা যে ওমিক্রন কোনো লং টার্ম এফেক্ট বা লং কোভিড করবে না সেটা ঠিক না, কেন বিশ্বে যা তথ্য আসছে তাতে এটা ঠিক যে ওমিক্রনে ইনফেক্টিভিটি বা সংক্রমণ করার যে প্রবণতা খুব বেশি এবং হাসপাতালের রোগী কম ভর্তি হচ্ছে। লাস্ট 7-8 দিনে আমরা কিন্তু সারা ভারতবর্ষেও তাই দেখেছি, কিন্তু এর যে লং টার্ম এফেক্ট কী হতে চলেছে আমরা এখনও কিছু জানি না। তো আমাদের এটা এত হালকাভাবে নেওয়া উচিত না, একটু সময়ের অপেক্ষা আমাদের করা উচিত এবং ধৈর্য ধরা উচিত বিফোর জাম্পিং টু কনক্লুশন, কেন এখন অবধিও আমরা ডেল্টা সম্বন্ধে জানছি। আমি আবারও বললাম 6 সপ্তাহ পুরনো ভাইরাস, যদি এই ভাইরাসটা আরেকটু 3-4 মাস গেলে কিন্তু রেট্রোস্পেকটিভলি আমরা বুঝতে পারবো যে এই ভাইরাস কী কী এফেক্ট করেছে মানুষের মধ্যে এবং তাতে লং কোভিড হচ্ছে কি না, কেন সেটাও একটা বড় প্রবলেম পেশেন্টসের। তো সেটা না জানা অবধি কিন্তু বলা যে একেবারেই এটা কোনো এফেক্ট করছে না সেটা ঠিক হবে না।
বিশেষজ্ঞদের আশঙ্কা যে কতটা উদ্বেগজনক তা দেশের করোনা সংক্রমণের তথ্য দেখলেই পরিষ্কার হয়ে যাবে। 2020 ছয় সেপ্টেম্বর করোনার প্রথম ঢেউয়ের সময় ভারতে প্রথমবার করোনার দৈনিক সংক্রমণ 90,000-এর গণ্ডি পেরোয়। এরপর গত বছর দ্বিতীয় ঢেউ যখন মাথা চাড়া দিয়েছে তখন 4 এপ্রিল ফের একবার 90,000 পেরোয় দেশের দৈনিক করোনা সংক্রমণ। আর 2022-এ প্রথম সপ্তাহ কাটতে না কাটতেই 1 লাখে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 1 লাখের দোরগোড়ায়। চিকিৎসকরা আগেই বলছেন আছড়ে পড়েছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ, আর তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি চিন্তা ওমিক্রন নিয়ে। 25শে ডিসেম্বর বড়দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 7,189 জন, বছরের শেষ দিনে তা দ্বিগুণেরও বেশি বেড়ে যায়। নতুন বছরের শুরুর দিনে দেশে করোনা সংক্রমিত হন 22,775 জন, আর মাত্র 5 দিনের মধ্যেই তা প্রায় 4 গুণ বেড়ে গেল। ওমিক্রন অন্য প্রজাতিগুলোর তুলনায় 6 গুণ দ্রুততার সঙ্গে সংক্রমিত হয়। 6 গুণ দ্রুততার সঙ্গে যদি সংক্রামিত হয় তাহলে নতুন করোনার দ্বারা সংক্রামিত রোগীর সংখ্যা অনেক বেশি হবে, এবং সেটা পরিসংখ্যানই বলছে যে গত 7 দিনে আমরা কী হারে আমাদের রাজ্যে এবং দেশে বেড়েছি। সুতরাং নতুন করোনার দ্বারা সংক্রামিত রোগীর সংখ্যা যদি বাড়ে তাহলে অনেক বেশি অসুস্থ রোগীর সংখ্যাও বাড়বে। 100 জনের 10% মানে 10টা রোগী, আর 1,000 লোক যদি আজ ওমিক্রন দ্বারা সংক্রামিত হয় তার 100% মানে তো 10টা রোগীই হলো। সুতরাং বেশি সংখ্যায় নতুন রোগী যদি হয় তার কিছু শতাংশ তো হাসপাতালে যাবেই, এবং তখনই আমাদের ইনফ্রাস্ট্রাকচারের উপরে একটা ভয়ঙ্করভাবে চাপ এসে যাবে। দেশে বৃহস্পতিবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা 2,630, গত 24 ঘন্টায় 495 জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে সবথেকে বেশি 797 জন আক্রান্ত, দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 465। কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়, এটা অ্যানাদার ভাইরাস, ডিফারেন্ট ফর্ম, কিন্তু এ হচ্ছে সুপার স্প্রেডার, মানে আপনার নাম্বার অফ পিপুল আলটিমেটলি গেটিং অ্যাফেক্টেড ইজ হিউজ, আই মিন দ্যাট পার্সেন্টেজ অফ পিপুল গেটিং কমপ্লিকেশন, গেটিং হসপিটালাইজ হয়তো স্মল, বাট আলটিমেটলি দ্যার শেয়ার নাম্বার, টোটাল নাম্বার উইল বি ইকুইভ্যালেন্ট, মানে যারা কোভিড আক্রান্ত হয়েছে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ অ্যান্ড থার্ড ওয়েভ, এর নাম্বার অফ পিপুল গেটিং অ্যাফেক্টেড উইল বি সেম and coming to the hospital. Only silver line will be that they are less complicated, less required for ventilation, ECMO or shorter hospital stay. But we should not put our guard off from the society that মানে মাস্ক ছাড়া খুলিয়াম মেশা, এটা বেসিক্যালি যে মেডিকেল স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটাকে কোলাপস করে দিতে পারে সাডেনলি। তো সেই জন্যই বড় বড় গ্যাদারিং, সে রিলিজিয়াস হোক, নন রিলিজিয়াস হোক, পলিটিক্যাল না পলিটিক্যাল, সেটাকে এখন বন্ধ করতে হবে। এই আশঙ্কাজনক পরিস্থিতিতে উদ্বেগ আরও বাড়ছে দেশে শিশুদের ভ্যাকসিনেশন শুরু না হওয়ায়। এক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের কথা বলছেন চিকিৎসকরা। আমি চাইল্ড স্পেশালিস্ট হিসাবে যেটা বলবো যে ওমিক্রনের সিভিয়ারিটি ইন চিলড্রেন ইজ ডেফিনেটলি লেস, কিন্তু ওমিক্রনের যে প্রবলেম যেটা আমরা দেখছি যে ধরুন গন্ধ চলে যাওয়া, স্বাদ চলে যাওয়া, সেটা কিন্তু ওদের হচ্ছে না। ওদের কারো কারো একটা ফিভার উইথ চিলস হচ্ছে, আপাত দৃষ্টিতে মনে হবে এটা কি তাহলে ম্যালেরিয়া কিংবা এটা কি ডেঙ্গু, আবার কারো কারো লুজ টুল হচ্ছে, তার তখন মনে হবে এটা কি পেটের ইনফেকশন থেকে জ্বর হচ্ছে। তো এইগুলো হচ্ছে কারণ গন্ধ আর স্বাদ না ডেঙ্গুতে চলে যায় না ম্যালেরিয়াতে চলে যায়, তখন ওই দিক থেকে একটু ইজি হতো, কিন্তু ডেঙ্গু থেকে আমি বলবো যে এটা বাচ্চাদের জন্য অতটা ভয়ঙ্কর নয়। প্রিকশনসের ব্যাপারটা যেটা আমরা প্রথম থেকেই বলে এসেছি যে হ্যান্ড ওয়াশিং, সোশ্যাল ডিস্ট্যান্সিং, মাস্ক ব্যবহার করা, মানুষের মাস্ক ব্যবহার করতে যে আমরা দেখেছি বেশিরভাগ মানুষই মাস্কটাকে টেনে টেনে কথা বলছে চেম্বারে এসেও, যেন অ্যাজ ইফ আমরা শুনতে পারবো না, বুঝতে পারবো না, একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে। তারপর মাস্কটা মানুষ কতবার চেঞ্জ করছে সেটা একটা বড় ফ্যাক্টর, কিন্তু যে মানুষ একটা মাস্ক কতক্ষণ ধরে পরছে, পরদিন সেটাকে রিইউজ করছে, সেটা ধুয়ে করছে কি না, বারবার রিইউজ করলে তার এফেক্টিভিটি কতটা কমে যাচ্ছে, সেইগুলো নিয়ে কিন্তু মানুষ
চিন্তা করছে না। নভেম্বর মাসে ওমিক্রনের প্রথম হদিশ মেলে দক্ষিণ আফ্রিকায়, তবে চার সপ্তাহ কঠিন বিধিনিষেধ জারি করার পর সেখানে এখন পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু আমাদের দেশে কি হবে, কিভাবে বাগে আনা যাবে সংক্রমণকে, এটাই এখন বড় প্রশ্ন। এরই সঙ্গে যে প্রশ্ন উঠছে তা হল, এত সংক্রমণের বাড়বাড়ন্ত কি ওমিক্রনের জন্য, নাকি ভারতে এখনও সংক্রমিত করছে করোনা ডেল্টা সহ অন্যান্য ভেরিয়েন্টগুলি? গত বছরের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনা ভাইরাসের ওমিক্রন ভেরিয়েন্টের হদিশ পান চিকিৎসকরা। বলা হয় ডেল্টার থেকে প্রায় ছগুণ বেশি সংক্রামক করোনার নতুন এই ভেরিয়েন্ট। বিশেষজ্ঞদের বক্তব্য, ওমিক্রন ভেরিয়েন্টে বেশি মাত্রায় মিউটেশন হয়েছে। যেখানে ডেল্টায় 18টি মিউটেশন পাওয়া গিয়েছিল, সেখানে ওমিক্রনে 30টিরও বেশি মিউটেশন হয়েছে। তবে বর্তমানে দেশজুড়ে সংক্রমণ বৃদ্ধির কারণ একমাত্র ওমিক্রন নয়, এমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের। একটা সংমিশ্রণ রয়েছে এখন, পুরোটা তো ওমিক্রন কখনোই নয়, ডেল্টা বা ডেল্টা প্লাস আমাদের মধ্যে অলরেডি ছিলই, তো তার সঙ্গে ওমিক্রন বাড়তে শুরু করেছে। কিন্তু আমরা ওমিক্রনের যতটা সংখ্যা দেখতে পাচ্ছি, হয়তো তার চেয়েও বেশি সংখ্যক সংক্রামিত হয়ে গেছে, সেটা ক্রমশ প্রমাণিত হবে। এখন তৃতীয় ওয়েভ যেটা চলছে ভারতবর্ষ বা বিশেষত আমি যদি বলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গে কিন্তু ওমিক্রন সেভাবে সেরকম বেশি অ্যামাউন্টে বা বেশি পরিমাণে পাওয়া যায়নি। আমরা যদি দেখি যে এতগুলো কোভিড পজিটিভ কেস হচ্ছে এবং তারপরে আমরা তাদের মধ্যে যখন জিনোম সিকোয়েন্স করছি, তখন ওমিক্রনের সংখ্যা কিন্তু হাতে গোনা। তার মানে পরিষ্কার যে আমাদের হাতে ডেল্টা বা তার পরবর্তীকালে বা তার মতো যে স্ট্রেনগুলো, সেগুলোতেই মানুষ আক্রান্ত হচ্ছেন। এবং এই যে থার্ড ওয়েভ, এর কারণ কিন্তু তাহলে ওমিক্রন নয়, এটা আমাদের বুঝতে হবে। এর কারণ কিন্তু মানুষের অসতর্কতা এবং ব্যবহারের মধ্যে যে কোভিড বিধি পালনের যে সমস্যাটা ছিল, যে কোভিড বিধি পালনের যে নিয়মাবলীগুলো ছিল, সেগুলো কিন্তু না মানা। কিন্তু ডেল্টা না ওমিক্রন কোন ভাইরাসে আক্রান্ত তা বোঝা যাবে কি করে? ডেল্টা, ডেল্টা প্লাস, আলফা, বিটা, গামা, ওমিক্রন সবই হচ্ছে করোনার ভিন্ন ভিন্ন রূপ। কেননা এই করোনা ভাইরাস প্রত্যেক মুহূর্তে নিচে বেঁচে থাকার জন্য রূপান্তরিত হচ্ছে, যাকে আমরা মিউটেশনস বলছি। প্রথমত স্বাভাবিক সাধারণ পরীক্ষায় কোভিড আছে কিনা বুঝতে হবে, তারপরে স্পেসিফিক্যালি কোন ভ্যারিয়েন্ট আছে সেটা বোঝার জন্য স্পেসিফিক টেস্ট করতে হবে। এই মুহূর্তে জেনোমিক সিকোয়েন্স করে প্রোটিনের স্ট্রাকচার দেখেই নামকরণ এবং তার যথার্থতা নির্ভর করবে, এবং তার জন্য স্পেসিফিক টেস্ট আছে। এই মুহূর্তে মোস্ট রিলায়েবল টেস্ট জেনোমিক সিকোয়েন্স। আবার অনেক চিকিৎসকের দাবি, বিশেষ ব্যবস্থা থাকলে আরটিপিসিআর টেস্টের মাধ্যমে ওমিক্রনে আক্রান্ত হয়েছে কিনা তার একটা প্রাথমিক অনুমান পাওয়া যায়। যিনি কোভিড আক্রান্ত হচ্ছেন, যার উপসর্গ আছে, তাকে যখন আমরা আরটিপিসিআর টেস্ট করতে বলছি, সেই আরটিপিসিআর করার সময় এসজিন ডিলিশন বলে একটা জিনিস হয়, মানে সেটা ওই আরটিপিসিআর করার সময় যদি আমরা দেখি যে সেখানে এসজিনটা আসছে না, তাহলে আমরা একটা সন্দেহ করতে পারি যে ইনি ওমিক্রন আক্রান্ত। কিন্তু এই যে একটা আমাদের বুঝে নিতে হবে যে সমস্ত এসজিন ডিলিশন মানেই ওমিক্রন নয়, আবার সমস্ত ওমিক্রনই কিন্তু এসজিন ডিলিশন হবে। সুতরাং যাদের ক্ষেত্রে এরকম কোভিড পজিটিভ হবেন এবং এসজিন ডিলিশনের দেখা যাবে, তাদেরকে আমাদের জিনোম সিকোয়েন্স করেই ওমিক্রন বুঝতে হবে। অনেকে মনে করছেন ওমিক্রনে আক্রান্ত মানেই মৃদু উপসর্গ আর জটিলতা বাড়ার আশঙ্কাও কম, কিন্তু সত্যি কি তাই? চিকিৎসকরা কিন্তু এর সঙ্গে মোটেও একমত নন। লাস্ট আমরা যেগুলো হসপিটাল অ্যাডমিশনস দেখছি, সেগুলো কিন্তু সার্টেন কনফাউন্ডিং ফ্যাক্টর, যারা আইসিইউ অ্যাডমিশনস লাগছে, ওবেসিটি, যাদের বিএমআই হাই আছে, এজেস রয়েছে, একটা সার্টেন তাদের কোমরবিডিস রয়েছে। এখন ওমিক্রন হলেও এই পপুলেশান গ্রুপটাকে, মানে আমার তো বাড়িতে তো আরও অনেকে লোকজন আছে, আমি হয়তো আমার ইমিউন সিস্টেম একটু ভালো, আমি ভ্যাকসিনেটেড, কিন্তু ভ্যাকসিনেটেড হয়েও এই যাদের কনফাউন্ডিং ফ্যাক্টর যাদের বললাম, তাদের তো পর্যাপ্ত ইমিউন রেসপন্স ভালো না, তাহলে তাদের ক্ষেত্রে ওমিক্রন কী এফেক্ট পড়বে সেটা কিন্তু এখনও এভিডেন্স আমাদের কাছে নেই। ফলে একদম যে ওমিক্রন আছে মানে কিছুই হবে না, এই ব্যাপারটাকে যে একদম ধূলিসাৎ করে দিলাম, এটা কিন্তু কোনো ভাবার অবকাশ নেই, সতর্কতাটা কিন্তু রাখতেই হবে আমাদেরকে। ওমিক্রন মাইল্ড বেশিরভাগই দেখা যাচ্ছে অন্য দেশগুলোতেও, কিন্তু তা বলে চিন্তার একেবারে কিছু নেই সেটা কিন্তু ভুল। তার কারণ কোমরবিডিটি থাকলে কিন্তু ওমিক্রনও
বড়সড় আকার ধারণ করতে পারে, সিভিয়ার ডিজিজ করতে পারে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। কাজেই সেইটা আমাদের ভুলে গেলে চলবে না এবং ওমিক্রন খুব সহজে একজন মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। সেক্ষেত্রে কিন্তু যার ইমিউনিটি স্ট্রং তিনি হয়তো বেঁচে গেলেন, কিন্তু যার মধ্যে গেল তার ইমিউনিটি লো, বয়স্ক বা কোমরবিডিটি আছে, তার কিন্তু প্রাণহানিও হতে পারে। কাজেই ওমিক্রনকে লাইটলি নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না এবং ওভারঅল কোভিড সম্বন্ধে আমাদের যে যে প্রিকশনারি মেজার্স নিয়ে চলছিলাম এতদিন, সেগুলো কিন্তু চালিয়ে যেতে হবে। বিশেষজ্ঞদের মতে ডেল্টা থেকে ওমিক্রনের ক্ষেত্রে উপসর্গেও খানিকটা পরিবর্তন এসেছে। ওমিক্রন আক্রান্তদের ক্ষেত্রে অন্যতম প্রধান উপসর্গ হলো ক্লান্তি, এছাড়াও রয়েছে গাঁটে গাঁটে ব্যথা, গলা ব্যথা, জ্বরের মতো উপসর্গ। উপসর্গ যখন আলাদা, তখন কি চিকিৎসা পদ্ধতিতেও বদল হয়েছে? ওমিক্রন আক্রান্ত হলে চিকিৎসা কিভাবে হবে? ওমিক্রনের ট্রিটমেন্ট প্রোটোকল আর কোভিডের ট্রিটমেন্ট প্রোটোকল প্রায় একই। বেশিরভাগ ক্ষেত্রে ওমিক্রন হোম আইসোলেশনেই সেরে যাচ্ছে বা সেরে যাওয়ার কথা। 0.1% হয়তো অ্যাডমিশন লাগে ওমিক্রনের ক্ষেত্রে। সেই জন্য হোম আইসোলেশনের যে আমাদের প্রোটোকল ফলো করা হয়, বেশি করে জল খাওয়া, মাল্টিভিটামিনস খাওয়া, জিঙ্ক খাওয়া, ভিটামিন সি খাওয়া, জ্বর আসলে প্যারাসিটামল নেওয়া, একটা গ্যাস অম্বলের ওষুধ থাকা, সঙ্গে একটু কোনো কোনো ক্ষেত্রে ডক্সিসাইক্লিন বা অ্যাজিথ্রোমাইসিনের মতো একটা অ্যান্টিবায়োটিক। কেউ কেউ এখনও একটু আইভারমিকটল ব্যবহার করেন, কিন্তু সেটা এখন একটা প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু চিকিৎসাটা আর পাঁচটা করোনা ভাইরাসের প্রজাতির ক্ষেত্রে যা হয়েছে, ওমিক্রনের ক্ষেত্রেও সেই একই কথা মেনে চলতে হবে। সর্বোপরি কোয়ারেন্টাইন বা আইসোলেশনে রোগীকে থাকতে হবে। আর এই পরিস্থিতির মধ্যে বিধি মেনে গঙ্গাসাগর মেলা করার পক্ষে হাইকোর্টে সওয়াল করল রাজ্য সরকার। তারা চায় এবার গঙ্গাসাগর মেলা হোক। ইতিমধ্যেই গোটা দেশে রকেটের গতিতে বাড়ছে সংক্রমণ। করোনা সংক্রমণের নিরিখে দেশের মধ্যে প্রথম সারিতে রয়েছে বাংলা। এই পরিস্থিতিতে এবার গঙ্গাসাগর মেলা বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও কেডি ভুটিয়ার বেঞ্চে হয় শুনানি। করোনার কারণে ভার্চুয়াল শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় গঙ্গাসাগর মেলা হওয়ার পক্ষে সওয়াল করে বলেন, 71.87% রাজ্যবাসী প্রথম ডোজ পেয়েছেন, দ্বিতীয় ডোজ রয়েছে 49.51%। সাগর মেলা যে ব্লকে হচ্ছে, সেই সাগর দ্বীপের সব বাসিন্দার টিকাকরণ হয়েছে। ডায়মন্ড হারবার এলাকায় কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রাজ্য আশা করছে 5 লক্ষ জনসমাগম হবে। গঙ্গাসাগরে আসতে পারেন 50,000 সাধু, 30,000 দর্শনার্থী ইতিমধ্যেই এসেছেন। মেলাতে 10,000 পুলিশ থাকবেন যাদের ভ্যাকসিনেশন হয়েছে, 5,000 স্বেচ্ছাসেবক থাকবেন যাদের ভ্যাকসিনেশন সম্পূর্ণ। মেলা চত্বরে স্বাস্থ্য পরিকাঠামো প্রসঙ্গে অ্যাডভোকেট জেনারেল বলেন, মন্দির থেকে 250 মিটারের মধ্যে আছে হাসপাতাল, কিছু দূরে আরও একটি হাসপাতাল আছে, 235টি শয্যা নিয়ে তৈরি করা হয়েছে সেফ হাউস, তৈরি আছে কোভিড হাসপাতালও, থার্মাল গান, আরটিপিসিআর এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হবে, সব রকম সুবিধাযুক্ত 100টি অ্যাম্বুলেন্স রাখা হবে। আদালতে অ্যাডভোকেট জেনারেল আরও বলেন, সরকার ই স্নান ও ই দর্শনের ওপর জোর দিচ্ছে, এমনকি সাধারণ মানুষকে আমরা গঙ্গাসাগরে যাওয়ার উৎসাহ দিচ্ছি না। রাজ্য সরকারের তরফে গঙ্গাসাগর মেলা করার পক্ষে সওয়াল শুনে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, মানুষের শেষকৃত্য কোথায় হবে তার একটা তালিকা আপনারা দিয়েছেন, এটা কেন দিয়েছেন, আপনারা কি আশঙ্কা করছেন? জবাবে রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান, এটা নিয়ম মাফিক প্রতিবাদ করা হয়। শুনানিতে মামলাকারীর আইনজীবী বলেন, 4 জন অভিনেতা এবং আয়োজক কোভিড আক্রান্ত হয়েছেন বলে রাজ্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাতিল করেছে। চলচ্চিত্র উৎসবে মাত্র 50,000 দর্শক আসেন, সেই উৎসব বাতিল হলে গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে এই বিচারিতা কেন? একদিনে 55% আক্রান্ত বৃদ্ধি হয়েছে বাংলায়। তার প্রশ্ন, 4 জন অভিনেতার জীবনের দাম আছে আর সাধারণ মানুষের নেই। মামলাকারীর আইনজীবীর প্রশ্ন, ভ্যাকসিন নিলেই যে করোনা হবে না তেমন তো নয়, স্বাস্থ্যকর্তারা আক্রান্ত হচ্ছেন, তারা প্রত্যেকেই টিকাপ্রাপ্ত। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনায় 763 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। আসলে রাজ্য সরকার মানুষকে রক্ষা করতে চাইছে না। অন্য রাজ্যের উদাহরণ তুলে মামলাকারীর আইনজীবী সওয়াল করে বলেন, উত্তরাখণ্ড হাইকোর্টও 4 ধাম যাত্রা বন্ধ করেছে। কত চিকিৎসক, পুলিশ, প্রথম সারির করোনা যোদ্ধা আক্রান্ত হয়েছেন তা নিয়ে হলফনামায় একটি কথাও রাজ্য সরকার বলেনি বলে তিনি অভিযোগ করেন। এরপরে আদালতের উদ্দেশ্যে মামলাকারীর আইনজীবীর আর্জি, দয়া করে মেলা বন্ধ করুন। তার প্রশ্ন, আর কত বিপর্যয় হলে রাজ্য সরকার বিপর্যয় মোকাবিলা আইন প্রয়োগ করবে? ভার্চুয়াল শুনানিতে থাকা ডক্টরস ফোরামের আইনজীবী বলেন, রাজ্য সরকারের দায়িত্ব বাসিন্দাদের রক্ষা করার। সাগরে মাত্র 60টি বেডের একটি গ্রামীণ হাসপাতাল আছে, যেখানে মাত্র 11 জন চিকিৎসক আছেন। কোভিড হাসপাতাল এখনো হয়নি, তৈরির পরিকল্পনা আছে। চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ভয়াবহ, কোনো নির্দিষ্ট পরিকল্পনা রাজ্যের নেই, পরিবহন ব্যবস্থারও ঠিক নেই, এত মানুষ কিভাবে যাবেন? রাজ্য সরকারের তরফে যিনি হলফনামায় সই করেছেন তিনিও করোনা আক্রান্ত। রাজ্য কোভিড হাসপাতালের যে তালিকা দিয়েছে তার মধ্যে অনেকগুলি হাসপাতাল রয়েছে যেগুলি কলকাতায়। এম আর বাঙ্গুর হাসপাতাল, কে এস রায় টিবি হাসপাতালের কথা বলা হয়েছে।
এগুলো সব তো কলকাতায়, পুরোটাই ভাওতা। মামলাকারীর আইনজীবী দাবি করেন, কলকাতার পুলিশ কমিশনার এবং মুখ্যমন্ত্রী দুজন গাড়ি চালক পজিটিভ হয়েছেন। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত রায়দান স্থগিত রাখে। মহামান্য প্রধান বিচারপতি এবং জাস্টিস ডোমা ভুটিয়া ডিভিশন বেঞ্চ মামলাটি শোনেন। আমরা আবেদনকারীর পক্ষ থেকে মহামান্য আদালতের নজরে আনি যে রাজ্য সরকার চারজন সেলিব্রিটির কোভিড হওয়ার জন্য কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বন্ধ করে দিয়েছে। তো সেই অনুযায়ী 5 লক্ষ লোক যেখানে জমায়েত হওয়ার সম্ভাবনা আছে সেই মেলা হতে দেওয়া যায় না। আমরা রাজ্য সরকারের হলফনামা থেকে দেখাই যে একদমই যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেগুলি অ্যাডিকুয়েট নয়। সব পক্ষের বক্তব্য আদালত শুনেছেন এবং শুনে আদালত জাজমেন্ট রিজার্ভ করেছেন এবং বলেছেন অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার পাস করবে। মেলা নিয়ে রাজ্যের এই অবস্থানের কড়া সমালোচনা করেছে বিরোধীরা। রাজ্য সরকারের সমস্ত ব্যবস্থাই থাকে, কিন্তু তারপরেও সংক্রমণের হার সারা দেশের মধ্যে একদম উঁচুতে পৌঁছে যায়। আসলে এই সরকারটা খেলামেলার সরকার, শুধু মেলাও হবে খেলাও হবে। আমরা চাই সামাজিক দূরত্ব বজায় থাকুক, আমরা চাই সংক্রমণ রোধ হোক, আমরা চাই ভিন প্রদেশের মানুষ এখানে এসে এখানকার সংক্রমণ নিয়ে আবার সে রাজ্যকে সংক্রমিত না করুক। আমরা সংক্রমণকে আটকাতে চাই। আমরা বড় জমায়েতের বিপক্ষে, আমরা লাগাম ছাড়া মানুষের উন্মাদনার বিরুদ্ধে। গঙ্গাসাগর মেলা করার ব্যবস্থা করার মধ্য দিয়ে মানুষকে বিপদে ফেলছেন কেন? কেন বিপদে ফেলতে চাইছেন? আমি মনে করিয়ে দিই, কুম্ভ মেলার সময় আমরা আপত্তি করেছিলাম সবাই মিলে, কুম্ভ মেলা মাঝ রাস্তায় বন্ধ হয়েছিল। এমনকি ঈদের উৎসব বাড়িতে বসে মানুষ করবে এটাই ছিল সবার কথা, সেটা সবাই গ্রহণ করেছে, মেনে নিয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন যা ওয়ার্ক ফ্রম হোম হবে কিন্তু গঙ্গাসাগর হবে, 15 দিন বিপজ্জনক কিন্তু গঙ্গাসাগর হবে, কিসের জন্য? গোটা দেশের বাইরের জায়গা থেকে মানুষকে কলকাতা হয়ে সাগর পর্যন্ত গোটা রাস্তায় তাদের সংক্রমিত করা, এটা কোনো কাজ হতে পারে সরকারের? খুব দুর্ভাগ্যজনক। মেলা নিয়ে বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে শাসক দল। সাবধানতা অবলম্বন করেও মেলা করা সম্ভব এটা রাজ্য সরকার মনে করেছে, সেই কথা তারা জানিয়েছেন। এর সাথে চলচ্চিত্র উৎসব বাতিলের কোনো সম্পর্ক নেই। চলচ্চিত্র উৎসব আরও ক্লোজ জায়গায়, বন্ধ জায়গায় উৎসব অনেক লোকের পক্ষে রুটি রুজি শুধু নয়, তাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত পড়ত। তাই সরকার ঝুঁকি নিয়ে সাবধানতা অবলম্বন করে মেলা করতে চেয়েছেন, আমরা এটা সমর্থন করি। শেষ পর্যন্ত উচ্চ ন্যায়ালয় যা বলবেন তাই হবে। গঙ্গাসাগর মেলা নিয়ে মুখ খুলতে না চাইলেও ক্রমবর্ধমান করোনা সংক্রমণের প্রেক্ষিতে ভারত সেবাশ্রম সংঘ তাকে চিঠি দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুনলে আপনারা আশ্চর্য হবেন, ভারত সেবাশ্রম সংঘের দিলীপ মহারাজ খুব অনুনয় বিনয় করে একটা চিঠি পাঠিয়েছে গভর্নমেন্টকে যে এবারে আমরা গঙ্গাসাগরে ভলেন্টিয়ার দিতে পারছি না। তার কারণ আমাদের অধিকাংশ সদস্যরা এবং তাদের ফ্যামিলি কোভিড হয়ে গেছে, ফলে তারা আসতে পারছে না। গঙ্গাসাগর মেলা উপলক্ষে ইতিমধ্যেই বাবুঘাটে আসতে শুরু করেছেন সাধু সন্ন্যাসীরা। বর্তমানে রাজ্যে করোনার যে ভয়ঙ্কর পরিস্থিতি তাতে যে কোনো ধরনের জমায়েত নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরা। কেউ কি হাত গুনে বলতে পারে আগামী 3-4 মাসের মধ্যে হঠাৎ একটা সামান্য জেনেটিক পরিবর্তনে এর মারণ ক্ষমতা 100 গুণ বেড়ে গেল? সুতরাং কোনো পরিস্থিতিতেই প্রজাতিগত ভেদের উপরে নির্ভর করে আমরা কখনো করোনাকে আমাদের জীবনে, সমাজে, দেশে, রাজ্যে, শহরে কোনো জায়গায় স্বাগত জানাতে পারি না। সুতরাং যে কোনো ধরনের সমাগম, যে কোনো ধরনের করোনা বিধির প্রতি উদাসীনতা, যে কোনো ধরনের টিকাকরণের মন্থরতা সম্পূর্ণভাবে বর্জনীয় এবং অপরাধ হিসাবে গণ্য। কোনো ধরনেরই জনসমাগম কাঙ্ক্ষিত নয় যখন একটা এই রকম দ্রুত গতিতে সংক্রমণের ক্ষমতা রাখে প্রজাতি সমাজে ঘোরাঘুরি করছে, বা আমরা আশা করছি, বা আমি তৃতীয় ওয়েভে একটা চড়চড় করে উঠছি, এত পরিসংখ্যান খারাপ হচ্ছে। সেক্ষেত্রে রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক কোনো ধরনের সমাগম কাঙ্ক্ষিত নয়। মেলা তো ডেফিনেটলি আমার মনে হয় না যে এটা খুব প্রীতিকর গ্যাদারিং। যদি কোভিড না হতো কেউ কিছু বলতো না,
প্রত্যেকটা জিনিসের টাইমের সাথে সাথে চেঞ্জ করে নেওয়া উচিত। যে এটা ম্যাসকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া, তাকে মোবিলাইজ করা রিলিজিয়াস গ্রাউন্ডে, তাদের আনন্দকে ব্যাঘাত দেওয়া যেমন একটা দিক, তেমনি তারা রিলিজিয়াস আনন্দ করে করোনা নিয়ে ফিরে আসা অন্য দিক। তো আমার মতে উই ভেরি সিম্পলিস্টিক, এখন এগুলো অ্যাভয়েড করলে বেটার। সুপার স্প্রেড হয়ে যাবে, মানে একটু লাইক এ নিউক্লিয়ার বম, আই মিন হঠাৎ এমন পেশেন্টের এত পেশেন্ট আসবে, আমি টেস্টও করতে পারবে না, তাকে জায়গা দিতে পারবে না, দে উইল বি সিক, সার্টেন পার্সেন্ট অফ পিপুল উইল গেট সিক। এনি পলিটিক্যাল গ্যাদারিং, রিলিজিয়াস গ্যাদারিং, ইভেন সোশ্যাল গ্যাদারিং প্রিভিয়াসলি যেমন রেস্ট্রিক্টেড ছিল, তো এখন করা উচিত। কবি সুধীন্দ্রনাথ দত্ত তার উটপাখি কবিতায় লিখেছেন, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি, ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। রাজ্যে ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে অসচেতনতার যে ছবি উঠে আসছে তার সঙ্গে মিলে যাচ্ছে কবিতার এই পংক্তিগুলো। বড়দিন, বর্ষবরণ, আর সেই উপলক্ষে রাজপথে হয়ে যাওয়া জনবিস্ফোরণ, এখন বুমেরাং হয়ে ফিরছে করোনা সংক্রমণের পরিসংখ্যানে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তালিকায় সক্রিয় রোগের নিরিখে বুধবার গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলা, মহারাষ্ট্রের পরেই এই রাজ্য। তারপর নানা মহলে আরো জোরালোভাবে যে প্রশ্নটা উঠেছে তা হল, রাজ্যে যখন রকেট গতিতে সংক্রমণ বাড়ছে তখনও কেন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চলছে? উদ্বেগ বাড়ছে মেলার ভিড় নিয়ে। প্রশাসন সূত্রে এখনো পর্যন্ত যা খবর তাতে শনিবার থেকে গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে, 14 জানুয়ারি মকর সংক্রান্তি স্নান, সেই উপলক্ষে প্রতিবছর সাগর সঙ্গমে লাখ লাখ মানুষের সমাগম হয়। ওমিক্রন যখন ডেল্টার দোসর হয়ে আছড়ে পড়ছে তখন ভিড়ের এই পুনরাবৃত্তি হলে পরিস্থিতি সামলানো যাবে তো? গঙ্গাসাগর মেলার জন্য ইতিমধ্যে বিভিন্ন জেলা এবং ভিন রাজ্য থেকে কলকাতার বাবুঘাটে পর্যটক ও সাধু সন্ন্যাসীরা আসতে শুরু করেছেন। যে বাবুঘাট মিনি গঙ্গাসাগর হয়ে ওঠে, ভিন রাজ্য থেকে সেখানে ঢুকছে একের পর এক বাস। বাবুঘাটে গঙ্গাসাগর মেলা উপলক্ষে ইতিমধ্যেই কিন্তু বহু তীর্থযাত্রী আসতে শুরু করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্যানিটাইজেশনের যে গেট আছে সেই গেট বসানো হবে, কিন্তু এখনো অবধি সেই গেট বসানো হয়নি, কাজকর্ম চলছে। ইতিমধ্যে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে মধ্যপ্রদেশ থেকে বাস ঢুকেছে, বাসে অনেক যারা তীর্থযাত্রী আছেন তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন, এবং যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে, উত্তরপ্রদেশ থেকে, হরিয়ানা থেকে, মধ্যপ্রদেশ থেকে তীর্থযাত্রীরা তারা চলে এসেছেন। সাধু সন্ন্যাসীরা ধুনি জ্বালিয়ে নিজের কুটির সাজিয়ে ফেলেছেন, কিন্তু বলতে গেলে তাদের কারো মুখেই মাস্ক নেই। কেউ ক্যামেরা দেখে মাস্ক পরছেন, কেউ আবার ক্যামেরা দেখে মাস্ক খুঁজতে শুরু করলেন, কিছুক্ষণের চেষ্টায় তা পাওয়ার পর পরেও নিলেন। বাবুঘাটে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, রাজ্যের নানা প্রান্ত থেকে তো বটেই, দেশের নানা প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা আসতে শুরু করেছেন। তবে কোভিড বিধি মানার ছবিটা সেখানে খুবই উদাসীন, স্যানিটাইজার টানেল সবাই ব্যবহার করছেন না, মুখে মাস্কও অধিকাংশেরই নেই। এ তো সনাতনী মেলা হ্যায়, সনাতনী মেলা হ্যায়, মোদী নে ইতনি র্যালি কি উসমে বিমারি নাহি ফ্যালি, মমতা দিদি নে হাজারো র্যালিয়া কি উসমে বিমারি নাহি ফ্যালি, এক মেলা মে বিমারি ফ্যাল জায়েগি। মাস্ক না পরার জন্য কেউ পাল্টা যুক্তি খাড়া করছেন, কেউ আবার করোনার অস্তিত্বই মানতে নারাজ। মাস্ক তো আমার পকেটে আছে, এটা পাবলিকের জন্য পড়তে হয়, না পড়লেও হয়, এটা তো পাবলিক দশ জন বারণ করে বলে, এটা কি, ওটা তো উপরওয়ালার দান, ওটা তো মায়ের জিনিস, ও করোনা মহিমা, সে যা করেন তাই হবেন। গঙ্গাসাগর উপলক্ষে এমন অনেক পর্যটক কলকাতায় আসছেন যারা ভারত ভ্রমণে বেরিয়েছেন, বিভিন্ন রাজ্য ঘুরে সেই শহরে আসছেন তারা, যেখানে প্রতিদিন কন্টেনমেন্ট জোনের সংখ্যা বাড়াতে হচ্ছে। তাদের মধ্যে কেউ আবার ভ্যাকসিন সম্পর্কে প্রথম শুনলেন। কোই ভ্যাকসিন হুয়া বাবা আপকা? ভ্যাকসিন তো নেই হুয়া, নেই হামারে কো নেই। ভ্যাকসিন নিয়েছেন কিনা জিজ্ঞেস করায় কেউ আবার বিষয়টি বুঝতেই পারলেন না। করোনা ভ্যাকসিন হুয়া আপকা? করোনা কে লিয়ে জো ভ্যাকসিন হম নাহি সমঝ পা রহে হ্যায়।
বাবুঘাটের গঙ্গাসাগর মেলা এখনও শুরু হয়নি। রাজ্যে করোনা সংক্রমণের মূল হাব কলকাতায় পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে আশঙ্কা বাড়ছে। যদি দেখা যায় যে ভালো সংখ্যক মানুষ এসে গেছেন, তো কাল থেকে আমাদের 8 তারিখ থেকে ক্যাম্প হওয়ার কথা, চালু হওয়ার কথা। সেখানে ভ্যাকসিন টেস্টের সব ব্যবস্থা থাকবে, তো সেটা আগামীকাল থেকেই শুরু করতে বলেছি। করোনার সংকটকালে গঙ্গাসাগর মেলা নিয়ে এবার যেন প্রাসঙ্গিক হয়ে উঠছে সন্ত কবীরের কথা। গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে যখন এই ছবি ধরা পড়ছে, তখন পুরো ভোটের প্রচারেও বিধিভঙ্গে শেষ নেই। এদিকে মুখ্যমন্ত্রীর গলায় সতর্কতার সুর, পরিস্থিতির অবনতি হলে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা। তো আগামী 15টা দিন খুব খুশি, এই 15টা দিন ভালো করে টেক কেয়ার করুন। এতে যদি আমি দেখি আরও বাড়ছে, তখন হয়তো আরও কড়া বিধিনিষেধ হতে পারে। পুলিশকে বলবো একটু স্ট্রংলি হ্যান্ডেল করতে, অনেকেই কথা শুনছেন না, মাস্কটাও পরছেন না। দেশ জুড়ে ভয়ঙ্কর করোনা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সক্রিয় করোনা রোগীর নিরিখে দেশের মধ্যে একদম প্রথম সারিতে বাংলা। কলকাতা থেকে জেলা দুরন্ত গতিতে ছড়াচ্ছে করোনা। এই পরিস্থিতিতে 22 তারিখ 4 পুরসভার ভোট, কিন্তু এই ভয়ঙ্কর করোনার মধ্যে কি পুরভোট হওয়া উচিত? এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে নানা মহলে। মানুষের প্রাণ আগে নাকি ভোট? দীর্ঘদিন ধরে পুরসভাগুলিতে ভোট না করিয়ে প্রশাসক বসিয়ে কাজ চালানো হয়েছে, তাহলে এখন করোনা পরিস্থিতির মধ্যে ভোট করানোর এত তাড়াহুড়ো কেন? এই প্রশ্ন তুলছেন অনেকে। যদিও ভোট করানোর নিজেদের সিদ্ধান্তে এখনও অনড় রাজ্য নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে কমিশনকে চিঠি দিল বামফ্রন্ট। চিঠিতে তারা লিখেছে, যখন কোভিড সংক্রমণজনিত সমস্যা ছিল না, তখন রাজ্যের বিভিন্ন কর্পোরেশন ও পৌরসভার নির্বাচন বিগত 3 বছর ধরে বকেয়া পড়ে রয়েছে। রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলি পরিচালনা করতে চায়নি, কিন্তু বর্তমানে এই সংক্রমণজনিত পরিস্থিতিতে 22শে জানুয়ারি আদৌ নির্বাচন করা সম্ভব কিনা সে বিষয়ে সর্বদলীয় বৈঠক ডেকে সিদ্ধান্ত গ্রহণ করতে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। কোন যুক্তিতে হচ্ছে? যখন ভোটটা করার কথা ছিল তখন করেনি, সরকার ভোট করতে চায় না, এখন কি সরকার একটা চান্স পাচ্ছে নাকি? যেহেতু মানুষ সাধারণভাবে ভোট দিতে আসবে না, প্রার্থীরাও অনেকে অসুস্থ হয়েছেন ইতিমধ্যেই, তাহলে ভোটের নামে লুট করার প্রক্রিয়া করবে তৃণমূল, আর তাদের সিলমোহর মারবে নির্বাচন কমিশন। এইটা কি নির্বাচন নাকি? আমরা আজকেও নির্বাচন কমিশনের কাছে একই কথা বলছি যে প্রয়োজনে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন, প্রয়োজনে সর্বদলীয় সভা করুন, মানুষকে বিপন্ন করার অধিকার কারণেই। আমি তো প্রথমে একটা কথা বলছি, স্বাস্থ্য বিশেষজ্ঞরা যা বলবে সেটাই মানা উচিত। নিরপেক্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞরা যারা সত্যকে সত্য, আসল ঘটনাকে আসল ঘটনা বলবে, সেই স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। বর্তমান পরিস্থিতিতে পুরো ভোট করানো নিয়ে প্রশ্ন তুলছে বিজেপিও। মুখ্যমন্ত্রী যদি কড়া বিধিনিষেধ মানানোর জন্য মানুষকে নির্দেশ দেন বা এই বার্তা যদি তিনি দেন, তাহলে মুখ্যমন্ত্রী নির্বাচনটা করাতেন না। টার্ন আউট কী করে হবে? মানুষ বেরোবেন কী করে? মানুষ তো আতঙ্কিত। যে কটি জায়গায় নির্বাচন হচ্ছে সেখানকার মানুষের দরজায় প্রার্থীরা গেলে কেউ দরজা খুলছেন না, আর তারা ভোট দিতে আসবেন পায়ে হেঁটে এটা কেউ বিশ্বাস করে? ফলে দখলদারি নির্বাচন করছে বর্তমানের রাজ্য সরকার তাদের ওই নির্বাচন দফতরকে সঙ্গে নিয়ে। পাল্টা তৃণমূলের বক্তব্য, পুরো ভোট করানোর সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের। আমরা এমন গঙ্গাসাগর মেলার ব্যাপারে হাইকোর্টের রায়ের ওপর নির্ভর করছি, তেমনি পুরো ভোটের ব্যাপারে আমরা রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছি। উভয় ক্ষেত্রেই রাজ্য সরকার নিজেদের যে বক্তব্য তা বিস্তৃতভাবে শক্তভাবে রেখেছেন, এখন দেখতে হবে যে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত রাখেন। এদিকে পুরো ভোটের প্রচারে বিধিভঙ্গে যেন এ বলে আমায় দেয় ও বলে আমায়। পরপর 3 দিন ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে নির্বাচন কমিশনের বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে আসানসোলে হই হই করে চলছে পুরো ভোটের প্রচার। দেখে বোঝার উপায় নেই, বুধবারই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা একদিনে 14,000 ছাড়িয়ে গিয়েছে। বৃহস্পতিবার রানীগঞ্জ পুরনমল এলাকায় প্রচারে বেরোন আসানসোল পুরসভার 37 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রূপেশ যাদব, যিনি আবার জেলার যুব তৃণমূলের সভাপতিও বটেন। দলবল নিয়ে রীতিমতো মিছিল করতে দেখা যায় তাঁকে। দূরত্ববিধি সে তো কষ্ট কল্পনা। একই ছবি 61 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কাঞ্চন সিনহার প্রচারেও। ইনি তো আবার ঢাক ঢোল পিটিয়ে বাড়ি বাড়ি প্রচার সারলেন। ইস্যু আলাদা, সংঘাত নিত্যদিনের, কিন্তু বিধিভঙ্গ ঢাকতে দুজনের অজুহাতে কি অসম্ভব মিল! দুজনেই বলছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, তারা কি করবেন? 5 জন বলেছে, কিন্তু আমি দেখেন 2 ঝান্ডা আর আমি, 3 জন বেরিয়েছিল,
কিন্তু যখন প্রচারে বেরিয়েছি, রাস্তায় উঠেছি, সমর্থকরা চলে আসছে, আমি তো নির্বাচনের প্রার্থী, আমি তাদেরকে তেড়ে দিতে পারি না। আমি পাঁচজন থেকে নিজে চারজনই নিয়ে প্রচারটা করছি। এবারে এই পাড়ার লোক মানে দেখে বাড়ি থেকে বাইর হয়ে গেছে। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানই বলছে, আসানসোলে ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন অর্থাৎ 27শে ডিসেম্বর পশ্চিম বর্ধমানে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 19। ভোট প্রচার যখন তুঙ্গে, বুধবার সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 556তে। মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্দেশকে উপেক্ষা করে সদল বলে রীতিমতো বাজনা বাজিয়ে মিছিল করেন 78 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী। বুধবার আসানসোল পুরসভার 89 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মোজাম্মেল হোসেন সদল বলে বাড়ি বাড়ি প্রচার সারেন সাড়ম্বরে। বৃহস্পতিবার ফের সেই এক ছবি, ফের সেই আসানসোলে। আর শুধু ভোট প্রচারই নয়, দেশে করোনায় লক্ষ লক্ষ মানুষের প্রাণ চলে যাওয়ার পরও জনগণের একাংশের হুঁশ ফিরছে না। বারবার আরজি জানিয়েও করোনা সচেতনতায় হুঁশ ফিরছে না একাংশের। মারণ ভাইরাসের সংক্রমণের তীব্রতা যত বাড়ছে ততই বাড়ছে পুলিশ প্রশাসনের কড়াকড়ি। বৃহস্পতিবার পুলিশকে সঙ্গে নিয়ে উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়া বাজারে হানা দিলেন কামারহাটি পুরসভার প্রশাসক। অন্যদিকে হুগলির চুঁচুড়ায় করোনা বিধি অমান্য করে বসা সাপ্তাহিক হাট বন্ধ করে দিলেন এলাকার বিধায়ক। সর্বাধিক দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা। সেখানে দৈনিক সংক্রমণ 2500 গণ্ডি ছাড়িয়েছে। বেলাগাম সংক্রমণ রুখতে বৃহস্পতিবার পুলিশকে সঙ্গে নিয়ে কামারহাটি বাজারে যান পুর প্রশাসক। দেখেন মাছ ব্যবসায়ীর মুখে মাস্ক নেই, সঙ্গে সঙ্গে ধমক পুলিশের। রাস্তায় বেরিয়েছেন তরুণ, অথচ মুখে মাস্কের কোনো বালাই নেই, দেখেই আটকালেন কামারহাটির পুর প্রশাসক। ধমক শেষে তরুণকে মাস্কও পরিয়ে দিলেন তিনি। আরেক তরুণও করোনাকে ডোন্ট কেয়ার সবক শেখাতে তাঁর সাইকেলের চাকার হাওয়া খুলে দেয় পুলিশ। সঙ্গে সঙ্গে মাস্ক না পরার অজুহাত হাজির। শ্বাসকষ্ট রয়েছে, আমার সাফোকেশন রয়েছে। হ্যাঁ, করোনা বিধি উড়িয়ে বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বসেছিল হুগলির চুঁচুড়ার পেয়ারা বাগানে। এলাকায় পৌঁছে তা বন্ধ করে দেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। ওই মাঠে প্রতি বৃহস্পতিবার হাট বসে এবং ব্যাপক জনসমাগম হয়। আজকে আমি নিজে সকালবেলা যে যারা হাট বসায় সেই ছেলেদের রিকোয়েস্ট করি এবং হাট বন্ধ হয়ে যায়। হাট আজকে থেকে বন্ধ, যতদিন না সরকারি কোনো নির্দেশ আবার চালু হবে ততদিন হাট বসবে না। জেলা থেকে কলকাতা, অসতর্কতা অসচেতনতার ছবিটা এখনো একরকম। দৈনিক সংক্রমণে প্রতিদিন হাইজাম্প দিচ্ছে করোনা, আর এই করোনা তাণ্ডবে সিংহভাগই সংক্রমিত হচ্ছেন কলকাতায়। বেলাগাম সংক্রমণের আশ্রান্তে মহানগরে মাইক্রো কন্টেনমেন্ট জোনের সংখ্যা 25 থেকে 1 লাখে বাড়িয়ে 48 করেছে কলকাতা পুরসভা, অর্থাৎ দ্বিগুণ। কিন্তু সেই কন্টেনমেন্ট জোনেই কোভিড বিধিভঙ্গের ছবি উঠে আসছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে। অসচেতনতার ছবি ধরা পড়েছে বালিগঞ্জের রিচি রোড এলাকার মাইক্রো কন্টেনমেন্ট জোনেও। করোনা আক্রান্ত আবাসিকের বাড়ির সামনে বসানো রয়েছে পুলিশের গার্ডরেল, অথচ তার সামনে নির্বিকারে চলছে খোশ গল্প, আড্ডা, হাঁটা চলা। শেক্সপিয়ার সরণী থানা এলাকার তিনটি বেসরকারি আবাসনে একাধিক ব্যক্তি করোনায় সংক্রমিত। ওইসব আবাসন চত্বর গার্ডরেল দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ। শাটের এ শর্ট স্ট্রিটে মাইক্রো কন্টেনমেন্ট জোন ঘোষণা করে দেওয়া হয়েছে বড় পোস্টার, চলছে পুলিশি নজরদারি। তার মধ্যেও কিছু মানুষ যে কতটা বেপরোয়া তা মাস্ক না পরার প্রবণতাতেই স্পষ্ট। দাদা, আপনি মাস্ক ব্যবহার করছেন না কন্টেনমেন্ট জোনে সামনে যাচ্ছেন? তাদের মুখে যখন পর্যাপ্ত ভাবে মাস্ক নেই বা যারা মাস্ক পরেননি তাদেরকে কিন্তু ধরা হচ্ছে, তাদেরকে মাস্ক পরার প্রয়োজনীয়তা বোঝানো হচ্ছে। বিধিভঙ্গের একই ছবি ধরা পড়েছে সল্ট থেকে। উত্তর চব্বিশ পরগনার 41টি কন্টেনমেন্ট জোনের মধ্যে 50% বেশি বিধাননগর এলাকায়। সল্টলেক একই ব্লকের 132 ও 133 নম্বর বাড়িকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে পুরসভা। দুটি বাড়িরই মেন গেট গার্ডরেল দিয়ে ঘেরা। যদিও বাড়ির বাসিন্দাদের মধ্যে সচেতনতা দেখা গেল না। 133 নম্বর বাড়ির এক বাসিন্দা মাস্ক ছাড়াই গেটের সামনে দাঁড়িয়ে। দাদা, মাস্ক পরেননি কেন আপনি? আমরা দেখতে পাচ্ছি মাইক্রো কন্টেনমেন্ট জোনে একজন ছেলে দাঁড়িয়ে, কিন্তু তিনি মাস্ক পরেননি।
প্রশ্ন করতেই তড়িঘড়ি মাস্ক পরে নিলেন তিনি। এ তো গেল কন্টেনমেন্ট জোনের ছবি, এবার আসা যাক শহরের পরিবহন চিত্রে। 50% যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের এই নির্দেশের পরেও ট্রেনগুলিতে বাদুর ঝোলা ভিড়ের ছবি আসছে প্রতিদিন, বাসেও পাদানি পর্যন্ত ভিড়। আর জলপথে পরিবহনের ছবিটাও ভয়াবহ। চাঁদপাল ফেরিঘাটে গিয়ে দেখা গেল হাওড়া ও কলকাতার মধ্যে যেসব ফেরি চলাচল করছে সেগুলিতে গিজগিজে ভিড়। দূরত্ববিধি শিখে অনেকে মাস্ক পরে থাকলেও তা মুখে নেই। কেউ ক্যামেরা দেখে মাস্ক পরলেন, কেউ দেখেও ভ্রুক্ষেপ করলেন না। যে যেটিগুলো আসছে হাওড়া থেকে তাতে কিন্তু দেখা যাচ্ছে একেবারে ঠিক ঠিকই মানুষের ভিড়, এবং যাত্রীরাও সেই অভিযোগ করছেন যে এখানে যারা এই জেটির পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে, যারা কর্মী রয়েছে, তারা কিন্তু কেউ এই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য কোনো ব্যবস্থাই নিচ্ছে না, কোনো স্যানিটাইজেশনের ব্যবস্থা নেই। অর্থাৎ যাত্রীরা যখন এই ফেরিতে উঠছেন তখন গত বছর পর্যন্ত যাত্রীদের স্যানিটাইজার দেওয়া হতো, কিন্তু এবছর তা নেই। ভয় তো আছেই, কিন্তু ভয়কে তো জয় করতেই হবে, কিছু করার নেই। এখন তো বাড়িতে ফ্যামিলি রয়েছে, বাবা মা আছেন, সবাই তো দেখতে হবে। ডিউটি না গেলে তো অফিসের সমস্যা। একটা ট্রেনে আমি যদি ট্রেন বন্ধ করে দিই বলবে লোক আসতে পারছে না, আর ট্রেনে যখন আসছে গাদাগাদি করে আসছে। এবার বলুন আমরা কোনটা করব? এগুলোও দোষ, পেছনেও দোষ, আর লোক কতদিন জীবন জীবিকা বন্ধ করে রাখবে, এটাও তো একটা দিক আছে। প্রশাসন জোর করে কাউকে অ্যারেস্ট করে ফাইন করে মাস্ক পরাতে পারে না। এটা মানুষ নিজেদের বাঁচাতে নিজেরাই নিজেদের সচেতন করতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী যখন দুর্গাপূজার নামে চারদিক ময় ঘুরে ঘুরে বেড়ালেন, ভিড় করলেন, সেই ভিড়ে যারা এসেছিলেন তাদের টেস্ট হয়েছে? ভুগতে হচ্ছে আজকে আমাদের অ্যালেন পার্কে ওনার ভিড়ে, ভিড় হলে উনি খুশি হন, ভিড়ে যারা এসেছিলেন তাদের টেস্ট হয়েছে? ভাইপোর খেলা অথবা অন্য যেসব খেলা আর মেলা চলছে তৃণমূলের উদ্যোগে অনুপ্রেরণায় টেস্ট হয়েছে? এবার গন্তব্য মিলেনিয়াম পার্কে শিপিং জেটি ঘাট, সেখানে ছবিটা আরো ভয়ঙ্কর। হাওড়া থেকে যে লঞ্চ এলো তাতে কার্যত তিন ধরনের জায়গা নেই। সব মিলিয়ে সংক্রমণ প্রলয়ের মধ্যে এ যেন আত্মহনন। কোন পথে সুরাহা, উত্তর অধরা।